বিভিন্ন রকম ত্বকের সমস্যার সমাধানে দারুণ ক্ষমতা রয়েছে মিষ্টি কুমড়ার। কেবল যাদের মিষ্টি কুমড়ায় অ্যালার্জি রয়েছে তারা বাদে অন্য সবার সব ধরনের ত্বকের জন্যই এটি খুব ভালো স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট। তবে শুষ্ক এবং তেলাক্ত ত্বকের জন্য এটি একটু বেশি উপকারী। স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার খুব বেশি পুরনো নয়। প্রথমে এর বীজ দিয়ে তৈরি তেল বেশ জনপ্রিয় হয়ে ওঠে আর বর্তমানে মিষ্টি কুমড়ার পাল্প দিয়ে তৈরি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণের সমস্যা রোধ আর ত্বকের বুড়িয়ে যাওয়া কমাতে এটি খুব ভালো একটি উপাদান। এছাড়া হাইড্রেটর ও এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজের। মিষ্টি কুমড়াকে বলা হয় ভিটামিনের আধার। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই সহ চার রকম ভিটামিন বি। এগুলো হলো নায়াসিন, রিবোফ্লাভিন, B6 এবং ফোলেট। এতে আরও রয়েছে জিঙ্ক, নানা ধরনের উপকারী ফ্যাটি অ্যাসিড, আছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন আর ক্যারোটিনয়েডস। এসব উপাদানের জন্যই মিষ্টি কুমড়া দেখতে উজ্জ্বল কমলা রঙের। এছাড়া রয়েছে ফুড এনজাইম, আলফা হাইড্রোক্সি অ্যাসিডস এবং অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট। এর বীজেও রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড আর জিঙ্ক। মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন ত্বকের ইউভি ও ফ্রি রেডিক্যাল ড্যামেজ রিপেয়ারে একসঙ্গে কাজ করে এবং ইউভি এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজই ত্বকের রিঙ্কেল এবং ক্যান্সারের জন্য দায়ী। ভিটামিন এ, সি আর বিটা ক্যারোটিন ত্বককে মসৃণ এবং নরম করার পাশাপাশি কোলাজেন বুস্ট করে এজিং সাইন যেমন রিঙ্কেলস, ফাইন লাইন্স এবং ডার্ক স্পট প্রতিরোধ করে। আবার এর ভেতর বিদ্যমান ফ্রুট এনজাইমস আর আলফা হাইড্রোক্সি অ্যাসিডও কে মসৃণ এবং উজ্জ্বল করে, পাশাপাশি নতুন কোষ তৈরিতে সাহায্য করে। মিষ্টি কুমড়া ব্রণের প্রতিকারক হিসেবেও কাজ করে। জিঙ্ক এবং ভিটামিন বিকে বলা হয় ব্রণের জম। নায়াসিন আর ফোলেট ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এই রক্ত সঞ্চালন ব্রণ তৈরিতে বাধা দেয়। জিঙ্ক ত্বকের হরমোন লেভেল এবং অয়েল প্রোডাকশন নিয়ন্ত্রণ করে আর ভিটামিন এ ব্রণের দাগ কমায়। সিবাম আমাদের শরীর থেকে প্রাকৃতিকভাবে উৎপাদিত তেল। অতিরিক্ত সিবামের জন্য ব্রণের সমস্যা দেখা দেয়। কুমড়ার বীজে থাকা ভিটামিন ই আর ফ্যাটি অ্যাসিড এই তেলের উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। তেলাক্ত ত্বক আর সেই সঙ্গে ব্রণের সমস্যায় ভুগলে অনায়াসে ব্যবহার করা যেতে পারে মিষ্টি কুমড়ার বীজ সমৃদ্ধ স্কিন কেয়ার প্রোডাক্ট, বা সরাসরি পামকিন সিড অয়েলও ব্যবহার করা যেতে পারে। তেলটি পুরোপুরি নন স্টিক, তাই যে কোনো সময় ব্যবহার করা যায়। মিষ্টি কুমড়ায় ভরপুর বিটা ক্যারোটিন কিন্তু ত্বকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে খুব কাজ দেয়। অন্যদিকে এতে থাকা ভিটামিন আর খনিজ উপাদান শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখে। বাজারে যেসব স্কিন ব্রাইটেনিং আর অ্যান্টি এজিং ক্রিম এবং মাস্ক পাওয়া যায় সেগুলো এখন মিষ্টি কুমড়ার ব্যবহার বেড়েছে। আবার মিষ্টি কুমড়ার এনজাইম কাজে লাগিয়ে বানানো হচ্ছে হাইড্রেটর, ময়েশ্চারাইজার, এক্সফোলিয়েটর, পিলিং মাস্ক, এর এক্সট্রাক্ট দিয়ে তৈরি হচ্ছে টোনারও। কেউ চাইলে প্রসাধনী ব্যবহার না করে বাসায় তৈরি মিষ্টি কুমড়ার পাল্প মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞদের মতে এটি খুব ভালো স্কিন ফুড। এর মলিকুল খুব সূক্ষ্ম, তাই সহজে ত্বকের গভীরে পৌঁছায় এবং ক্লিনিক্যালিও ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে এর ব্যবহার দিন দিন বাড়ছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।